ওইদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে বের হলেন। পুঁথির মধ্যে একটা জায়গায় রাত্রি হয়ে গেছে, সেখানে অবস্থান করলেন। সেখানে অবস্থানের পর ভোরবেলা সেখান থেকে আবার সামনের পথে রওনা হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট মানুষ, সফরের অভিজ্ঞতা কম, নতুন মানুষ সফর কেমনে করে বুঝে না। এরপর উনি রাতের বেলা যখন আবার সফর বিরতি শেষে রওনা হবে, এরই মধ্যে উনি বাহিরে গেলেন হাজত পুরা করার জন্য। হাজত শেষ হওয়ার পরে, জরুরি কাজ শেষ করার পর যখন আবার উটের কাছে আসলেন, উটের উপর একটা ছোট্ট ঘর থাকে যেটাকে হাউদা বলা হয়। হাউদার কাছে আসলেন, হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আমি আমার জরুরতের জন্য বাহিরে গিয়েছিলাম, আমার গলায় একটা হার ছিল যেটা আমার বোন থেকে আমি ধার করে এনেছিলাম। সুবহানাল্লাহ, আমার বোন থেকে ধার করে এনেছিলাম, ওই হাতটা আমার গলা থেকে পড়ে গেছে, কি করা যায়। উনি কাউকে কিছু বুঝতে দিলেন না, কারো কাছে জানালেন না। উনি ভাবলেন, আমি যাব আর আসব, হাতটা খুঁজে বের করে আবার নিয়ে আসব, সফর আবার পুনরায় শুরু হওয়ার আগেই তো আমি চলে আসতে পারব। এদিক দিয়ে সফর আবার শুরু হয়ে গেল। যেই সাহাবাই কারাম উটের উপরের হাউদাটা উপরে উঠালেন, উটের উপরে উঠালেন, আম্মা জান আয়েশা তো এমন পাতলা মানুষ, হেংলা মানুষ, ছোট মানুষ, উনি হাউদার ভিতরে আছে কিনা, ঘরের ভিতরে আছে কিনা, এটাও যারা উঠায় ওরা বুঝতে পারে নাই। ওর চলে গেল, সফর চলে গেল, সফর মদিনা পর্যন্ত চলে গেল। এদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেখানে জরুরত ছাড়ার জন্য গিয়েছিলেন, সেখানে যায়া একটু খোঁজাখুঁজির পর ওই গলার হারটা খুঁজে পাইলেন। জোরকন সুবহানাল্লাহ, গলার চেন, গলার হার খুঁজে পায় আবার নির্দিষ্ট স্থানে আসলেন। আয়েশা দেখে সফরের যে লোকগুলো ছিল সবাই চলে গেছে, আম্মা জান আয়েশা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, আর বলে, সফর যখন সামনে যাবে, আমাকে যখন ওটের উপরে না পাবে, তখন আল্লাহর হাবিব তো আবার লোক পাঠাবে আমার আমাকে নেওয়ার জন্য, অতএব আমি এখান থেকে সরব না, কান্নাকাটি করে এখানেই ঘুমায় গেছে। পথি মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবি আবার চলে আসলেন। সুবহানাল্লাহ, বলেন হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও একজন ভালো উত্তম পর্যায়ের সাহাবী, আল্লাহর নবীর সাহাবা হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিউটি ছিল। তৎকালীন জামানার আর বর্তমান সফরের সিস্টেম কিন্তু এক নয়। তৎকালীন জামানায় কোনো কাফেলা যখন সফরে বের হতো, অনেক দূর থেকে পিছন থেকে আরেকজন লোক চলে আসতো, ওই লোকের কাজ হলো সফরে যে লোকগুলো আছে, 100 জন 500 জন লোক আছে, এদের কোনো মাল সামানা ভুলে রাইখা গেছে কিনা ওইটা দেখাশোনা করে সঙ্গে নিয়ে আসার দায়িত্ব হলো ওনাদের। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব ছিল এটা। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু আনহু যেখানে মুসলমানের কাফেলা ছিল সেখানে আয়েশা দেখে একজন মানুষ দেখা যায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে। হযরত সফওয়ান কাছাকাছি গেলেন, কাছাকাছি যাইয়া দেখে, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হোক তথা পর্দার বিজান নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিল আরো ছোট। হযরত সফওয়ান আম্মা জান আয়েশার চেহারা দেখে চিনে ফেললেন। আম্মা জান আয়েশাকে দেখা যায় কোনো কথা বললেন না, কোনো আওয়াজ করলেন না, শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুরকুন সুবহানাল্লাহ, আম্মা জান আয়েশা পরবর্তীতে বর্ণনা করেন এটা, যে সফওয়ান কোনো কথা বলে নাই, সফওয়ান যখন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আওয়াজ শোনা মাত্র আমার ঘুম ভেঙে গেছে, সফওয়ানকে দেখা আমি আমাকে নিজেকে গুছায় নিলাম, তথা আমি তো ঘুমন্ত ছিলাম, আমার চেহারাটা হয়তো খোলা ছিল, আমি চেহারাটা আবার ঢাইকা নিলাম। সুবহানাল্লাহ, বলেন আম্মা জান আয়েশা বলেন চেহারাটা ঢাইকা নিলাম। আর বর্তমান জমানার অনেক মহিলারা আছে বোরকা পরে ঠিক, কিন্তু চেহারাটা খোলা রাখে। মনে রাখবেন মা বোনেরা, চেহারাটাও ঢেকে রাখতে হবে, এটাও ফরজ। মানুষ এক জায়গায় গেলে তার হাত দেখে না, পা দেখে না, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখে না, আগে দেখে চেহারাটা। চেহারা ঢেকে
পুরা শরীরে বোরকা পরার অর্থ হলো জানালা সব লাগায়া দরজা খোলা রাখা। এজন্য চেহারাও ঢেকে রাখতে হবে। আম্মা জান আয়েশা বলেন আমি ঢেকে নিলাম চেহারাটা, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু আনহু উটটাকে বসায়া দিলেন। আম্মা জান আয়েশা উটের উপরে উঠলেন, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে উঠে নাই, আদবের সঙ্গে উটের রশি দইরা টানতে টানতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে গেলেন। যুরকুন সুবহানাল্লাহ। মূল ঘটনাটা হলো মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে, কিয়ামত পর্যন্ত কিছু মুনাফিক থাকবে। এই মুনাফিকরা মক্কার অলিগলিতে আওয়াজ উঠায় দিছে, মা আয়েশা কুচি মানুষ, ছোট্ট মানুষ, কম বয়স, সফওয়ানের সাথে মনে কোনো সম্পর্ক আছে? নাউজুবিল্লাহ। আসলে সম্পর্ক নাই, আর একটা মিথ্যা কথা রটায় দিছে। মদিনার অলিগলিতে যেখানে যায় সেখানে একটাই আওয়াজ, সফওয়ানের কি আসলে কোনো সম্পর্ক আছে কিনা? একটা কিছু পাইছে তো মানুষ ভাইরাল করে দিছে বিভিন্ন জায়গায়, শুধু একটাই আওয়াজ, একটাই আলোচনা, কি হয়েছে ওদের মাঝে কেউ তো জানে না। আর মদিনায় আসার পথে আম্মা জান আয়েশা ওই সফর থেকে ফিরার পথে প্রায় এক মাস পর্যন্ত অসুস্থ ছিলেন। এক মাস পর্যন্ত উনি বাহিরে বের হয় নাই, কোনো খবরও নাই মদিনায়। ওনার ব্যাপারে আনাগোনা এত কথাবার্তা চলতেছে, ওনার খবর নাই। প্রায় এক মাস পরে একজন বান্ধবী ডাক দিয়া বলে, হে আয়েশা তোমার কি কোনো খবর নাই? কয় কি হয়েছে? কয় তোমার ব্যাপারে তো এইভাবে এইভাবে আলোচনা হচ্ছে। কয় এই জন্যই তো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সাথে ভালো করে কথা বলে না, অন্য অন্য সময় যেভাবে কথা বলে এখন তো আমার সাথে সেইভাবে কথা বলে না, এখন শুধু সালাম দেয়, আসসালামু আলাইকি, আসসালামু আলাইকি বলে বলে, এরপরে বলে কাইফা হালুকি। সুবহানাল্লাহ। জোরে কোন আম্মা জান আয়েশা মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে রাগও করতেন, ঝগড়াও করতেন, ঝগড়াটার লিমিট ছিল অন্যরকম। আমাদের সমাজেও তো ঝগড়া হয়, ওই রকম না, আমাদের ঝগড়া হয় পিড়াপিড়ি, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ঘুষায় নাক ফাড়ায় না, রায়ের বাগ নাই মনে হয় এমন। আপনারা তো ভালো শহরের এক সাইডে আছেন, ঢাকাতে যত বিলাসবহুল বিল্ডিং দেখবেন বড় বড়, অধিকাংশ বিল্ডিংয়ে জামাই বউর বিড়ায়, সম অধিকারের আইন, নারীর অধিকারের আইন দিয়া এমন উঠায় দিছে এদের পাওয়া যে ওরা পুরুষ নির্যাতন শুরু করছে। ঢাকা শহরের অনেক বিল্ডিংয়ের মহিলারা যদি পুরুষ নির্যাতন আইন দেশে থাকতো তাহলে ওরা মামলা খাইত। এই জন্য আল্লাহর হাবিবের সাথে আমার আয়েশার ঝগড়া হতো, কেমন আশ্চর্য হবেন শুনলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের সাথে যখন মন খারাপ থাকতো তখন আল্লাহর ডাক দিত, হে মুসার আল্লাহ। সুবহানাল্লাহ। আর আম্মা জান আয়েশার মনটা যখন ভালো থাকতো তখন বলতো, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ। রাগটা বুঝছেন? এবার যখন রাগ থাকতো তখন আল্লাহর নবীর আল্লাহ কইতো না, ওনার স্বামী নবী, নবীর আল্লাহ হলেন আমাদের আল্লাহ, এই বলতো না, তখন বলতো হে ঈসা নবীর আল্লাহ, হে আদম নবীর আল্লাহ আমার উদ্ধার করেন, হে আদম নবীর আল্লাহ আমাকে মাফ করেন। আর যখন আল্লাহর নবীর সাথে খুশি থাকতো তখন বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন এটুকুই রাগ। এক মাস পর্যন্ত আল্লাহর নবী ভালো আচরণ করছে না তথা খারাপ আচরণ করে নাই, কিন্তু অন্যান্য সময় স্বাভাবিকভাবে যেমন স্বামী স্ত্রীর জীবন যাপন হয় সেইভাবে করে না, ঘরে ঢুকে সালাম দেই কাইফা হালুকি বলে, এই পর্যন্তই শেষ। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার একটা বান্ধবী ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানটা ধ্বংস হোক। আয়েশা ডাক দিয়া বলে, তুমি কেমন মানুষ, তোমার সন্তানকে বদদোয়া করতেছ? কয় আমার সন্তানটা বড় খারাপ। কারণ হলো হযরতে আয়েশা সিদ্দিকার বান্ধবীটা হুচুট খেয়ে পড়ে যাচ্ছিল, আম্মা জান আয়েশা হুচুট খেয়ে পড়ে যাওয়া থেকে তারা হাত ধরে বাঁচাইয়া দিছে, এরপরে বদদোয়া করতেছে সন্তানের জন্য। ডাক দেয়া কয়ে, তুমি কেন সন্তানের জন্য বদদোয়া কর? বান্ধবী ডাক দেয়া বলে, হে আয়েশা তোমার কাছে কি কোনো খবর নাই? কয়ে না, কি হয়েছে?
কয় কুরা পুরা মদিনায় তোমার ব্যাপারে আলোচনা, কয় কি আলোচনা, কয় তোমার সাথে আর সফওয়ানের সাথে নাকি কোনো সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ জোরে কর। আম্মা জান আয়েশা কোনো কথা বলে নাই, আল্লাহর হাবিবের কাছেও কোনো সুপারিশ করে নাই, উনি ভালো না খারাপ চরিত্র কেমন সেইভাবে কোনো কথা বলে নাই, শুধু স্বামীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাপের বাড়িতে যাব। সুবহানাল্লাহ কর। অনুমতি দিলে মা আয়েশা নিজের ঘরে গেলেন, তথা বাপের বাড়ি চলে গেলেন, যায় দেখে হযরত আবু বকর সিদ্দিক আর আবু বকরের স্ত্রী তথা আয়েশার মা বাহিরে বসা আছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে সব ঘটনা খুলে বললেন। আম্মা জান আয়েশা যখন কথাগুলো বললেন, আল্লাহর হাবিবের শ্বশুর তথা আবু বকর সিদ্দিক কোনো কেয়ার করলেন না, কোনো কথা বললেন না। আর মা আয়েশার আম্মা যেন বলে, যাও তুমি ঘরে যাও, ফ্রেশ হও, পরেরটা পরে দেখা যাবে। সুবহানাল্লাহ বলে। এখান থেকে আমরা যারা শ্বশুর হয়েছি আমাদের শিখার অনেক কিছু আছে। মেয়ে বিয়া দিছে, দেওয়ার পরে প্রতিদিন শ্বশুরের নামে, শাশুড়ির নামে, স্বামীর নামে ফোনে ফোনে মার কাছে বাবার কাছে বিচার যায়। এমন সংসার আসেনি? এমন সংসার দেয়া, সংসারে এমন বউ আছে ওই সংসারে শান্তি আছে নাকি? আবার ফোন দেওয়ার সাথে সাথে শ্বশুরজিও কয়, কয় এত বড় সাহস আমার মায়ারে, ছোট্টবেলা থেকে এত আদর করে পারলাম, কোনোদিন একটু কষ্ট দেই নাই, আমার মায়ারে কষ্ট দিছে, যারা তারে লাল ডেকের ভাত খাওয়াবো। এমন আছে না নাই? যারা শ্বশুর হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, সাবধান, অনেক সময় আপনার মেয়েটা মিথ্যা কথাও বলে, মেয়েকে ধমক দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বামীর ব্যাপারে বিচার দেয় নাই, পুরা ঘটনাটা বিস্তারিত জানালেন যে এমন এমন হওয়ার কারণে আমার সাথে আমার স্বামী আমার সাথে ঠিকমতো কথা বলে না। মা আয়েশার আম্মা জান, আব্বা জান, আবু বকর দুজন কেয়ারই করলেন না, তুমি ঘরে যাও, ঘরে যাও, পরেরটা পরে দেখা যাবে। সুবহানাল্লাহ কন। আর আমরা হইলে কি করতাম? এই তুই খারাপ, আগে পুলিশ ডাক, মামলা দে, কত কিছু করতাম। মা আয়েশা বলেন, আমার আম্মা আব্বা এদিকে কোনো ভ্রূক্ষেপই করলেন না, আমি ঘরে চলে গেলাম। কয়েকদিন পর আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা আয়েশার ব্যাপারে, কি করা যায়? কই যদি ভালো হয় তাহলে আপনার সংসারে থাকবে, আর যদি আসলেই দোষী সাব্যস্ত হয় তাহলে আপনার কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আয়েশার এক বান্ধবীকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আয়েশার বান্ধবী, আয়েশার ব্যাপারে তুমি কি জানো? ওই আয়েশার বান্ধবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা একজন ভালো মানুষ, কিন্তু তার একটা সমস্যা আছে। কই কি সমস্যা? কয়, যখন রুটি বানাইতে যায়, রুটি এইভাবে বানাতে গেলে রুটি বানাইতে বানাইতে তিনি ঘুমায়া যায়, ছাগল বকরি ভেড়া আইসা রুটি খাইয়া ফেলায়। কত সরল মানুষ, সুবহানাল্লাহ। এই হলো তার দোষ, এই হলো সরল মানুষ। আল্লাহর হাবিবা বুঝতে পারলেন মা আয়েশা ভালো মানুষ, তারপরও তিনি তো আর গায়েব জানেন, আলিমুল গায়েব না, আল্লাহ কোনো কিছু জানাইলেই জানতে পারে, নচেত জানতে পারে না, নিজের থেকে বানায় বানায় কোনো কিছু বলো না, জানেও না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এবার শ্বশুর বাড়িতে গেলেন, যায়া আম্মা জান আয়েশার সাথে দেখা করতে যাবে। আবু বকর সিদ্দিক এবং আবু বকরের স্ত্রী দুজন মিলে মেয়ের কাছে গেলে মেয়ে আয়েশা ডাক দিয়া বলে, হে আব্বা জান, এই ঘটনার কারণে আমার সাথে যা ঘটেছে আপনি যে আল্লাহর হাবিবের কাছে বলেন। আবু বকর সিদ্দিক বলে, হে মা, আমার পক্ষে আল্লাহর হাবিবের কাছে এই ব্যাপারে আলোচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। আর আমরা মেয়ের জামাই যদি একা একা আহে আর এমন কোনো দোষ করে থাকে, আগে তো হেরে ধরে পিঠায়, বহু কাহিনী আছে, বহু শ্বশুর বাড়ি আছে মেয়ের জামাইরে মারে। আর আয়েশা আব্বা আবু বকর ডাক দিয়া বলে, এই ব্যাপারে নবীর কাছে যে কথা বলার মতো সাহস অন্তত আমার নাই। মা আয়েশা কয়, আমি আম্মারে কইলাম, কারণ মহিলাদের তো একটু মাঝে মাঝে চিকন বুদ্ধি থাকে, জিগায়া দেখি, আম্মা আপনি জান না। ওই কিরে কস কি মা,
আবু বকর আমার স্বামী, তিনি পুরুষ মানুষ, ওনারই সাহস নাই আর আমার কোত্থেকে সাহস থাকব, আমি আল্লাহর নবীর সামনে যায় কোনো কথা বলার সাহস, এই ব্যাপারে কোনো আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমি নিজের সমাধান নিজেই করতে গেলাম। সালাম বিনিময়ের পর আল্লাহর হাবিবের সাথে আদবের সাথে অনেক কথা বললাম। এই ফাঁকে আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী গো, আমি যদি এই মুহূর্তে বলি আমি দোষী, আসলে আপনারা মনে করবেন আমি দোষী, কারণ মদিনার অলি গলিতে আমার ব্যাপারে দুশ্চর্চা চলতেছে, মিথ্যা কথা আরোপ করতেছে, মুনাফিকরা আমার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, এই মুহূর্তে আমি যদি দোষ স্বীকার করে নেই তাহলে আপনি মনে করবেন আসলে আমি একজন দোষী মানুষ, আর যদি বলি আমার কোনো অপরাধ নাই তাহলে বিশ্বাস করবেন না, কারণ যদি দোষী না থাকে তাহলে মদিনার অলি গলিতে তোমার ব্যাপারে ষড়যন্ত্র কেন হলো, তবে আমার ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন আমি দোষী নাকি নির্দোষ এই ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এবার ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে কোরআনুল কারীমের 10 খানা আয়াত নাজিল করে দিলেন। যরকন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর হাবিবের পারিবারিক জীবন। বলবেন, হুজুর অল্প বয়সের মেয়েটাকে কেন বিয়ে করল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন আলেমা ছিলেন, যে আলেম যোগ্যতা, যেই শিক্ষার যোগ্যতাটা অন্যান্য বিবির মাঝে ছিল না, কারণ সবগুলো ছিল বয়স বেশি, শুধু ছোট্ট মেয়ে ছোট্ট ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, 6 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 20 বছর 30 বছর পর্যন্ত, এই বয়সটা পুরুষ হোক মহিলা হোক এটা তাকে শিক্ষার বছর, আর কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য ইসলাম শিক্ষার জন্য আল্লাহ তাআলা একটা রোল মডেল বানায় দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর কাছ থেকে মহিলাদের ব্যাপারে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান যাই না পৃথিবীর মহিলাদেরকে জানায় দিছে। যরকন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাঝে মাঝে আমরা রাগারাগি করতাম পরস্পরে, আল্লাহর হাবিবের কিন্তু দুনিয়াতে বিবিরা ছিল, তারপরও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তো আরো আগেই বিদায় হয়ে গেলেন। যেই কথাটা প্রথমেই বলেছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান খাদিজা কান্দে, ছোট্ট মেয়ে ফাতিমা বলে, মা তুমি কেন্দো না, আব্বার জন্য পেরেশান হয় না, আব্বার দায়িত্বটা আমি নিয়ে নিলাম, আব্বার রান্না বান্নার দায়িত্বটা আমি নিলাম, আব্বার ঘর গুছানোর দায়িত্বটা আমি নিয়ে নিলাম, আব্বা কোথাও গেলে আব্বার পাশে আমি দাঁড়ায় পাহারাদারি করবো। যরকন সুবহানাল্লাহ। তারপরও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, দুজাহানের সর্দার ডাক দিয়া কয়, হে খাদিজা কান্দো না, কান্না করে কোনো লাভ নাই, তুমি যে কবরের জগৎ যাচ্ছ সেটা কিন্তু তোমার অপরিচিত জায়গা না, কারণ তোমার সাথে দুইজন মহিলার দেখা হবে, যেই দুইজন হলো আমার জান্নাতি বিবি তথা তোমার সতীন। সুবহানাল্লাহ। হে আয়েশা খাদিজা, তোমার সতীনদের সাথে দেখা হলে আমার সালাম জানায়ো। আল্লাহর হাবিব এই কথা বুঝালেন, হে খাদিজা তুমি একাই কবরে যাচ্ছ তা নয়, আর কবরে তোমার জাহান্নামে যেতে হবে না, জান্নাতের মধ্যে আমার দুইজন বিবি আছে, দুইজন তোমার সতীন আছে, তাদের সাথে তোমার দেখা হবে, আমার সালাম জানায়ো। যরকন সুবহানাল্লাহ। মা খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর জানি আপনি তো আমাকে চাখা অবস্থায় বিবাহ করেন নাই, তারপরও আপনার বিবি আসলো কোত্থেকে, তথা আমার সতীন জান্নাতে আমি পাবো কোথায়? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জানায়া দিলেন, হে খাদিজা ফেরাউনের বিবি আসিয়া তাকে আমার সাথে বিবাহ পড়ায়া দেওয়া হবে। যরকন সুবহানাল্লাহ। কয় আরেকজন সতীনকে, হে খাদিজা
আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম কয়হা হযরতে ঈসা পয়গম্বরের আব্বা নাই শুধু মায়ের গর্ভ থেকে বাবা ছাড়া আমার আল্লাহ জন্ম দিয়েছেন হযরতে ঈসা পয়গম্বরকে ঈসা রূহুল্লাহ বলা হয় ঈসা নবীর আব্বা নাই ওনার আম্মা আছে এবং মাটাও খুব দামি একজন মানুষ কোরআনুল কারীমে আলাদা সূরায় আছে সূরাতুল মারইয়াম সূরায় মারইয়াম আলাদা একটা সূরায় আছে হযরতে মারইয়াম আলাইহিস সালামের কথা আল্লাহর হাবিব জানায়া দিলেন হে খাদিজা জান্নাতের ভিতরে আমার সাথে আরেকজন মহিলার বিবাহ পড়ায়া দেওয়া হবে সে হলো হযরতে ঈসা পয়গম্বরের আম্মা জান মারইয়াম আলাইহাস সালাম যরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের পারিবারিক জীবনটা ছিল অন্যরকম দুনিয়াতেও বিবি ছিল এরা তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহর নবীরই বিবি থাকবে পাশাপাশি আর দুইজন এক্সট্রা বিবি আল্লাহ বাড়ায়া দিবেন সেটা হলো ফেরাউনের বিবি আসিয়া আরেকজন হলো মা মারিয়াম যরকন সুবহানাল্লাহ আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই আমাদেরও তো পারিবারিক জীবন আছে আমাদের পারিবারিক জীবনটা অল্প সময়ে তো কিছু কিছু কথা বললাম রাসূলের জীবন ইতিহাসের ভিতরে পারিবারিক জীবনের বিশাল বড় ঘটনা আছে সিরাতে আয়েশা আয়েশা সিদ্দিকার জীবন অবলম্বনে একটা মোটা বইও আছে মা খাদিজার জীবনে আছে আল্লাহর নবীর পারিবারিক জীবন আছে এই মহল্লায় আমরা যারা পরিবার আছে আমাদের জাতির বিবি আছে আমরা নিজেরাও বইগুলো পড়ব এবং পারিবারিক জীবনে সেভাবে চলার চেষ্টা করব আমাদের সমাজের চিত্রটা হয়ে গেছে এমন আমরা রাসূলের জীবন ইতিহাস ফলো করি না পড়িও না আমরা মহব্বত রাখি অন্যভাবে কোন দেশের আর্জেন্টিনা কোন দেশের ব্রাজিল খেলোয়াড় হেগো পিছে আমরা দৌড়াই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ছাগলের তিনটা বাচ্চা হইলে দুইটা খায়ান আছে একটা না খায়ান আছে আর্জেন্টিনা ব্রাজিল কাপ মিলে আমগো কি আমরা তো আর খেলতেছি না আমরা না খায়া নাচতেছি মুসলমান আজকে মোহাম্মত মেসির সাথে আর্জেন্টিনার ব্রাজিলের সাথে আজকে যদি আমাদের মোহাম্মতটা মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে করতে পারতাম তাহলে আমার পারিবারিক জীবনে অশান্তি থাকতো না অধিকাংশ ফ্যামিলিতে নামাজ জামাইও পড়ে না বউ পড়ে না স্বামীর দাড়ি নাই বউ পর্দা করে না বউর পর্দা নাই এই কারণে স্বামী স্ত্রীর মিল নাই অশান্তি কোটি কোটি টাকার মালিক এরপরও সংসার আগুন সংসারে শান্তি নাই তার কারণ পারিবারিক জীবনে যদি কেউ অশান্তি হয় ঘরটা জাহান্নাম যেই ঘরে স্বামী স্ত্রীর মিল নাই সুন্নত তরিকায় চলে না মহব্বত কম এদের ঘরটা জাহান্নামের মতো চলে আর যেই ঘরের স্বামী স্ত্রীর মহব্বত বেশি আল্লাহর নবী যেমন আয়েশাকে মহব্বত করতেন আয়েশাও স্বামীটাকে ভালোবাসত আর আমরা তো এখন উল্টো হয়ে গেছে স্বামীর সাথে মহব্বত নাই ড্রাইভারের লগে ভালো মহব্বত স্বামীর লগে মহব্বত নাই বিয়ের লগে মহব্বত স্বামীর সাথে মহব্বত কম পর পুরুষের সাথে তার উঠা বসা বেশি মোবাইলে আলাপ বেশি এই জন্য পরিবারে শান্তিও নাই রাগ করবেন না এটা সমাজের বাস্তব চিত্র হয়ে গেছে এখন আমরা যারা পুরুষ আছি আমরাও স্ত্রীকে আল্লাহর নবী যেমন স্ত্রীকে ভালোবাসতেন আমরাও বিবিকে ভালোবাসবো পর নারীকে না আমরারও তো দোষ কম না আমার কাছে আমার বিবি ভালো লাগে না বাবিরে ভালো লাগে বউ ভালো লাগে না শাড়িরে ভালো লাগে এই জন্য বউ দেবররে ভালো লাগে একটু তিতা হলো কথাটা বললাম এই কারণে আমাদের পারিবারিক জীবনটা শুধু অশান্তি হচ্ছে বেপর্দা আর আল্লাহর হুকুম না মানার কারণে পারিবারিক জীবন যে একটা আছে সুশীল সমাজ আমরা সেটা বুঝতে চাই না আল্লাহর হাবিবের জীবন ইতিহাসের একটা মৌলিক বিষয় হলো এটা পারিবারিক জীবন আল্লাহর নবীর একাধিক বিবি ছিলেন তারপরও কোনোদিন মাথা ফাটাফাটি হয় নাই এমন ঝগড়া বিবাদ হয় নাই বিচ্ছিন্ন ছোটখাটো কিছু ঘটনা শুধু ঘটছে এত কিছুর পরও আল্লাহর হাবিব আয়েশাকে কোনোদিন মার দেয় নাই বিবিরে মারে নাই আর আমরা তো জামাই বউ ঘুষাঘুষি লাগি মারামারি করি এজন্য কথা বলার মূল উদ্দেশ্য হলো আমাদের পারিবারিক জীবনটা ভালো হয়ে চলতে হবে যদি কাহারও পারিবারিক জীবনটা ভালো হয় আর স্ত্রীটাও ভালো স্বামীটাও ভালো হয় ওই সংসারটা দুনিয়ার জান্নাত সুবহানাল্লাহ কেন বললাম জানেন জান্নাতের ভিতরে
বাবা আর সন্তানের পরিচয় থাকবে না, ভাই বোনের পরিচয় থাকবে না, বন্ধু বন্ধুর পরিচয় থাকবে না। জান্নাতের একটা সম্পর্ক ছিল আদম আর হাওয়া, স্বামী আর স্ত্রী। আবার আমরাও যখন জান্নাতে যাব সেখানেও একটা পরিচয় থাকবে, স্বামী আর স্ত্রী, সুবহানাল্লাহ। এজন্য পারিবারিক জীবনটা বড় গুরুত্বপূর্ণ। আমরা জানো আমাদের পারিবারিক জীবনটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের সাথে মিলায়া আমরাও যেন রাসূলের সুন্নত তরিকায় চলতে পারি। আমাদের বিবিরাও যেন মা আয়েশার মতো, মা খাদিজার মতো, অন্যান্য আম্মাজানদের মতো স্বামীকে মুহাব্বত করে, ও ভাইয়েরা আমার, আমরাও যেন আমাদের পরিবারটা জান্নাতি সংসার বানাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা।